নিউ আলিপুর জেল অথবা সেন্ট্রাল জেল, নাকি বলবেন আলিপুর মিউজিয়াম? 1906 সালে 15.2 একর জমি জুড়ে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা নতুন আলিপুর জেলটি প্রতিষ্ঠা হয় ও 1910 থেকে এটি কার্যকর হয়। আগে কলকাতা এবং ঢাকা জুড়ে বেশ কিছু জেল অবশ্যই ছিল, কিন্তু এটি সমস্ত উন্নত প্রযুক্তি, ভারতীয় ও ইউরোপীয়দের জন্য আলাদা আলাদা সেল, ওয়াচ টাওয়ার এবং বিভিন্ন জাতি হিসাবে আলাদা আলাদা কোয়ার্টারের ব্যবস্থা ছিল। সব মিলিয়ে বলা যেতে পারে আধুনিক উন্নতি সহ আধুনিক আপ টু ডেট একটি কারাগার, যেটা আজ আমাদের কাছে একটি মিউজিয়াম মাত্র। আজ থেকে মাত্র 80 বছর আগেও একটি মর্মান্তিক স্থান হিসাবে নিজের নাম ইতিহাসের পাতায় খোদাই করে নিয়েছিল ব্রিটিশ শাসনের অধীনে রাজনৈতিক বন্দীদের আটক করে রেখে। তাদের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বোস, ডক্টর বিধানচন্দ্র রায়ের মতো অনেক চেনা পরিচিত নাম ছিলেন। এমনকি এক সময় জওহরলাল নেহরুও এই জেলে বন্দী ছিলেন। 20 ফেব্রুয়ারি 2019 সম্পূর্ণরূপে এই জেল বন্ধ হয় ও 2022 সাল থেকে এটি ওপেন করে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। এবং যে সমস্ত মুক্তিযোদ্ধা যারা পরবর্তী প্রজন্মকে গোলামীর হাত থেকে রক্ষা করার জন্য লড়াই করেছিল, প্রাণ দিয়েছিল, তাদের আত্মত্যাগকে সম্মান জানাতে একটি স্মারক এবং জাদুঘর হিসাবে রূপান্তরিত করা হয় এই আলিপুর সেন্ট্রাল জেলটিকে। আমরা চলে এসেছি আলিপুর সেন্ট্রাল জেল। এখানে আসতে হলে যতীনদাস পার্ক মেট্রো স্টেশনে নেমে কালীঘাট মন্দিরের দিকে 5 মিনিট হাঁটলেই পড়বে কালীঘাট ব্রিজ, আর ব্রিজ পেরোলেই আলিপুর মিউজিয়াম। গেট থেকে ঢুকতেই বাঁদিকে এরম সুন্দর গাড়ি অথবা বাইক স্কুটি রাখার সুন্দর জায়গা করা আছে। বাইক বা স্কুটি ঘন্টায় 5 টাকা করে আর 4 চাকা ঘন্টায় 10 টাকা করে রাখা হয়। এখানে দেওয়া রয়েছে আলিপুর মিউজিয়ামের লাইট শো এর, লাইট অ্যান্ড সাউন্ড শো এর সময়সীমাগুলো। সপ্তাহের প্রতিদিনই লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। সোমবার বাদে 6:30 থেকে শুরু হয় এবং সেকেন্ড শো 7:30 থেকে। আগর আপ মে সে কোই হিন্দি মে শো দেখনা চাহতে হ্যায় তো গুরুবার, শনিবার আর রবিবার এক শো হিন্দি আর এক শো বেঙ্গলি মে ভি হোতা হ্যায়, আপ ইয়ে পজ করকে দেখ সকতে হ্যায়। তো সামনেই আছে টিকিট কাউন্টার, 30 টাকা করে টিকিট। 3 বছর বয়সের ওপরের বাচ্চাদের ফুল টিকিট লাগবে। আর লাইট শো এর জন্য, লাইট এবং সাউন্ড শো এর জন্য 100 টাকা করে প্রতিজন। লাইট শো কিন্তু 6:30 থেকে শুরু হয়। এন্ট্রি গেট দিয়ে প্রবেশ করতেই চোখে পড়বে আমাদের গান্ধীবাবুর একটি স্ট্যাচু। আর তার ঠিক বাঁদিকে শহীদ স্মারকটি। শহীদ স্মারকটি একটু কাছে থেকে দেখ, আশা করেনি। এরকম ডাইরেকশন বোর্ড মিউজিয়ামের ভেতরে সব জায়গাতেই পেয়ে যাবেন। তো এটা দেখেই সবার ফার্স্টে আমরা চলে যাব ফাঁসির মঞ্চের দিকে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন সুড়ঙ্গ মতো, ফাঁসি দেওয়ার পরে ওখান থেকেই মানুষকে বের করে আনা হতো বাইরে। এখানেই ফাঁসি দেওয়া হয়েছে ভারতের অনেক বীর বিপ্লবীদেরকে। জোড়া ফাঁসিও একসময় এখানে হয়েছে। শেষবারের মতো এটি ব্যবহার হয়েছে 2004 সালে ধনঞ্জয়ের ফাঁসির সময়। এবার আপনাদেরকে নিয়ে যাব হাড় হিম করা একটি ঘরের কাহিনীতে, দি অটো স্পাই রুম। ফাঁসি হওয়ার একটি নির্দিষ্ট সময়ের পরে ওই যে গুহাটি দেখলেন, ওখান থেকে বের করে আনা হতো কয়েদিদের আর এই রুমে নিয়ে আসা হতো। ভাগ্য যদি ভালো হতো তবে তার মৃতদেহ এই ঘরে আনা হতো, আর যদি ভাগ্য খারাপ হতো তাহলে শুরু হতো এক মর্মান্তিক প্রসেস। এই যে বেসিনটা দেখছেন, এটি নতুন না, ইংরেজ আমলেরই। এই নামটি আপনারা গুগলে চেক করে দেখতে পারেন। ফাঁসি হওয়ার নির্দিষ্ট সময়ের পরে ফাঁসি মঞ্চের নিচ থেকে বডি বের করে আনা হতো এই রুমে পোস্টমর্টমের জন্য। এই রুমে থাকতো ডাক্তাররা আর বডিগুলিকে শুয়ে দেওয়া হতো ওই বেডগুলিতে।
যদি কোনো কয়েদি ফাঁসির পরেও বেঁচে থাকতো তার গোড়ালির শিরা কেটে দেওয়া হতো এই বেডগুলিতে শুয়ে, আর সেই রক্ত নদীর মতো বয়ে যেত এই ঘরের মিডিলে যে নালাটি রয়েছে তার মধ্যে দিয়ে। আর ভাবতে অবাক লাগে, এই ওপরের রুমগুলিতে কয়েদিদের জোরপূর্বক আনা হতো এবং দেখানো হতো ফাঁসি থেকে শুরু করে পোস্টমর্টম পর্যন্ত সম্পূর্ণ প্রসেস, যাতে তারা ভয়ে মুখ খোলে ওই ইনফরমেশন দেয়। এই যে রুমগুলো দেখছেন, এই রুমগুলিতে আনা হতো কয়েদিদের ফাঁসির একদিন আগে এবং তারা লাস্ট 24 ঘন্টা এখানেই কাটাতো। অটোস্পাই রুমের সম্বন্ধে একটা ইনফরমেশন দিয়ে রাখি, এখন নতুন নিয়ম হয়েছে হ্যাং অন টিল ডেথ, মানে যতক্ষণ না মৃত্যু হবে ততক্ষণ ফাঁসিতে ঝুলবে। তবে আগে এই নিয়মটা ছিল না, আগে একটা নির্দিষ্ট সময় থাকতো এবং সময়ের পরে তাকে দড়ি থেকে নামিয়ে নিয়ে আসা হতো। তো সেই সময়ের মধ্যে অনেকের মৃত্যু হতো, অনেকের মৃত্যু হতো না। তাই যাদের মৃত্যু হতো না তাদেরই ওই ভয়াবহ মর্মান্তিক ঘটনা তাদের জীবনের সাথে ঘটতো ওই অটো স্পাই রুমে, যেটা ভাবলেও আজ গায়ে কাঁটা দিয়ে ওঠে। এবার আপনাদের নিয়ে যাব কিছু ঐতিহ্যশালী ব্যক্তির কারাগার কক্ষে। পশ্চিমবাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় 5 সেপ্টেম্বর 1930 থেকে 16 জানুয়ারি 1931 সাল পর্যন্ত তিনি এই কক্ষেই বন্দী ছিলেন। 23 জানুয়ারি 1930 নেতাজির জন্মদিন, আইন অমান্য আন্দোলনের জন্য তাকে গ্রেপ্তার করা হয়, আর সেই বছরই 23 সেপ্টেম্বর নেতাজিকে ছেড়ে দেওয়া হয় আলিপুর জেল থেকে। নেতাজি 23 জানুয়ারি নিজের জন্মদিনে গ্রেপ্তার হন এবং 23 সেপ্টেম্বর আমার জন্মদিনে মুক্তি পেয়ে যান। ইনি হলেন যতীনমোহন সেনগুপ্ত, পিছনেই ওনার কারাগার রয়েছে। দেখে নেব দেশবন্ধু চিত্তরঞ্জন দাশগুপ্তের কারাগারটি। নিয়ে আপনাদের চলে এলাম নেহেরু সেলের কাছে। 17 ফেব্রুয়ারি 1938 থেকে 7 মে 1938 মোট 80 দিন জওহরলাল নেহেরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী এই কক্ষেই বন্দী ছিলেন। ১৯৩০ সালে মহাত্মা গান্ধীর দ্বারা প্রতিষ্ঠা করা আইন অমান্য আন্দোলনে সম্মিলিত হওয়ার জন্য জওহরলাল নেহেরুকে এখানে আটক করে রাখা হয়। 2 সপ্তাহ অন্তর অন্তর ইন্দিরা গান্ধী জওহরলাল নেহেরুকে দেখতে আসতেন এবং সময় দেওয়া হতো মাত্র 20 মিনিট। এগুলি হলো জেলের সেল যেখানে কয়েদিদের রাখা হতো। বাকি অর্ধেক আলিপুর মিউজিয়ামের ভিডিও নিয়ে আসবো দ্বিতীয় পর্বে। দেখানো বাকি রয়ে গেল ভারতের ফ্রিডম ফাইটারদের আসল বন্দুক, বোমের ধাঁচা এবং জেলের তাৎকল, সেলের মধ্যে কীভাবে কয়েদিদের রাখা হতো এবং তাদের জীবনযাত্রার একটি নমুনা, ইত্যাদি সহ বাংলার আরও অনেক বীরপুরুষের অজানা অনেক তথ্য নিয়ে দ্বিতীয় পর্বে নিশ্চয়ই আসব। ভারতের এই বীর মুক্তিযোদ্ধাদের কাহিনীর সাথে আপনি যদি ভিডিওর লাস্ট পর্যন্ত এসে থাকেন আমার সাথে, তাহলে আশা রাখি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে লাইক করবেন। নমস্কার।